এদিকে করোনার বর্তমান সংকটে মানুষের জীবন বাঁচাতে সবচেয়ে ভালো উদ্যোগ সরকারের নগদ সহায়তা বলছেন অর্থনীতিবিদরা। এজন্য প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন তারা। সহায়তার ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বানও জানিয়েছেন তারা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনার ভয়াবহ থাবা জীবিকার মাধ্যমটুকু কেড়ে নেয় হতাশায় কোটি কোটি মানুষ। নানাভাবে তাদের ত্রাণ সহায়তা দেয়া হলেও তা দিয়ে কতটুকুই বা চলে? সংসারে চাল ডাল তেলের বাইরেও যে রয়েছে নানাবিধ খরচ, সরকারের নগদ সহায়তার ঘোষণায় সেই মানুষগুলোর মুখে ফুটেছে হাসি। মোবাইলের মাধ্যমে দেওয়া 2500 টাকা আমি আমার সংসার নিয়ে কোনো বাইতে আমি চলতে পারবো। আপনি যে আজ নগদ অর্থ প্রদান করলেন তা পেয়ে আমার কৃষক বাবা খুবই উপকৃত হবে। নগদ এই সুবিধার আওতায় পড়বে বেকার হওয়া রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, দোকানের কর্মচারী, ছোট ছোট ব্যবসায় কাজ করা শ্রমিক, পোল্ট্রি খামার শ্রমিক, পরিবহন শ্রমিক ও রাজপথের হকাররা। বাংলাদেশের ইতিহাসে এটা একটা নজির থাকবে যে গভর্নমেন্ট এখন একসাথে এতগুলো টাকা মানুষের হাতে রুরাল এরিয়াতে ডিস্ট্রিবিউট করতে পারছেন। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামানের মতে, সহায়তা বণ্টনে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বাছাই করা হয়েছে, বাছাই করে সবচেয়ে খারাপ জাতের অবস্থা সেই 50 লাখ টাকা দেওয়ার কথা, সেই 50 লাখ মানুষকে দেওয়ার কথা। এবং আশা করি আমি তারিখটা তৈরি হয়েছে, এই যে নীতি আসছে সেই নীতির আওতায় কিছু হয়তো আমাদের হবে, এই দেশে হয়। তবে তালিকার বাইরে কেউ থেকে গেলে তাদেরকেও অন্তর্ভুক্তির পরামর্শ বিশেষজ্ঞদের। অতি ক্ষুদ্র উদ্যোগগুলো আছে, সেই উদ্যোগগুলো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রায় 1 কোটির মতো, 3-3.5 কোটি কাজ করে, তাদের কাছে পৌঁছানো ব্যাংকের মাধ্যমে সম্ভব নয়। পিকেএসএফ সরকারি অর্গানাইজেশন, সরকারের অর্থায়নে এটা চলে, সেক্ষেত্রে পিকেএসএফ কেও ইনভলভ করা যেতে পারে। তবে সহায়তা খুব বেশি দিন না দেওয়ার পক্ষেও মত দেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।